উলঙ্গ হয়ে মন্দিরে প্রার্থনা চাপানে এখনো হাত কাঁপানো শীত সেদেশে, তার মধ্যে উলঙ্গ হয়ে অসংখ্য পুরুষের জমায়েত মন্দিরের সামনে, একটাই প্রার্থনা। দেশের কৃষি জমি যেন উর্বর থাকে, শস্যের শ্যামল হয় ক্ষেত, এটাই চাপানি রীতি। যুগ যুগ ধরে বছরের দ্বিতীয় মাসের তৃতীয় শনিবার সে দেশে ঘটা করে পালিত হয় নেকেট ফেস্টিভ্যাল। এবারও এর ব্যতিক্রম ঘটেনি, যৎসামান্য পোশাক আর মজা করে শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে পালিত হয়েছে সেই উৎসব। কি হয় সেই উৎসবে? হাদাকা মাটসুরি নামে খ্যাত এই উৎসবে সাইদাইটি কাননিন মন্দিরে জড়ো হোম চাপানি পুরুষেরা, তখন তাদের পরনে কৌপিন আর সাদা মজা। স্থানীয় সময় বিকেল 3টার দিকে উৎসব পালনে যোগ দেন সবাই, লাখ লাখ মাথার ভিড়ে গমগম করতে থাকে মন্দির প্রাঙ্গণ। এই ফসল উৎসব আগামী প্রজন্মকে কৃষির প্রতি আকৃষ্ট করার জন্যই উৎসবের অংশ হিসাবে পুরুষরা কয়েক ঘন্টা মন্দিরের মাঠের চারপাশে দৌড়াদৌড়ি করেন, তারপর জমাট বাঁধা বরফ জলে স্নান করে নিজেকে শুদ্ধ করে মূল মন্দিরের দিকে যান। এরপর মন্দিরের পুরোহিত 100টি মন্ত্রপুত লাঠি ছড়িয়ে দেন ভিড়ের মধ্যে। মন্দিরের মাঠে পুরুষেরা ছাপিয়ে পড়েন আসল 2টি লাঠির খোঁজে। এভাবেই দিনের শেষে রক্তাক্ত শরীর নিয়ে শেষ হয় তাদের খোঁজ, শেষ হয় নেকেট উৎসব। ওকা আমার পর্যটন বোর্ডের মুখপাত্র মিকো ইটানো জানিয়েছেন। অংশগ্রহণকারী ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরাও এই অনুষ্ঠানে অংশ নেন। আশা, আগামী প্রজন্ম বিশ্বাস রাখবে এই উৎসবে, ভবিষ্যতে ধরে রাখবে যুগ যুগ ধরে চলে আসা এই ঐতিহ্যকে। তপ সূত্র, ইন্ডিপেন্ডেন্ট, এনডিটিভি।